নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প, প্রারব্ধ। সেবার কবন্ধু বৃন্দাবন যাচ্ছিলাম, ওখানে সাহিত্য সম্মেলনে যোগ দিতে। যাচ্ছিলাম এখানকার মধ্যবিত্ত ট্রেনে, অর্থাৎ ডিলাক্স এক্সপ্রেসে, কম ভাড়ায় ঠান্ডা গাড়িতে যাবার সুযোগ নিতে। এই ট্রেনে টুন্ডুলায় নেমে আগ্রা হয়ে বাসে বৃন্দাবন যাব, এই ব্যবস্থা ছিল। চেয়ারের পরিমিত স্থানে বসে যাওয়া, অনেক লোককে আশেপাশে পাওয়া যায়, অথচ ঠান্ডায় মেজাজ থাকে ভালো। স্থান নিয়ে কলহ বিবাদ বাধে না, আড্ডাটা জমে ওঠে সহজেই। আর আড্ডার যা ধর্ম, ওঠে না এমন কোনো প্রসঙ্গই নেই। আমাদের সেদিনের আড্ডাও তার ব্যতিক্রম নয়। প্রসঙ্গর অবিরাম পরিবর্তন ঘটছিল, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, তা থেকে জন্মান্তরবাদ, কর্মফল, প্রারব্ধ, শেষ পর্যন্ত সংবাদপত্রে এসে পৌঁছল। খবরের কাগজে যেসব উদ্ভট সংবাদ প্রকাশিত হয় তা সত্যি না ওখানে তৈরি হয়? এই প্রসঙ্গ চলতে চলতেই আমাদের জিতেনবাবু বললেন, আচ্ছা, দিন কয়েক আগে একটা নিউজ দেখেছেন আপনারা? খুবই ছোট হরফে ছিল বটে, তবু ছিল প্রায় সব কাগজেই। মুর্শিদাবাদের কোনো এক গ্রামের ছোকরা ডাক্তার একটা নরকঙ্কাল বুকে জড়িয়ে ধরে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছে, মনে আছে আপনাদের? আছে বই কি, আমাদের সকলেরই মনে আছে। খবরটা সত্যি একটু বিচিত্র ধরনের, তাতে সন্দেহ নেই। আত্মহত্যা বহু লোক করে, প্রত্যহই একটা দুটো আত্মহত্যার খবর থাকে কাগজে। তার পদ্ধতি বহু বিচিত্র, কিন্তু ঠিক এরকমটা এর আগে আর শুনিনি। বিশেষত লোকটা ডাক্তার, আজকাল সাধারণ লোক ঘুমের বড়ি খেয়ে মরছে, ডাক্তারের সে কথাটা মনে পড়ল না একবারও। নদীতে ঝাঁপ দেওয়াও তবু একরকম, কঙ্কাল জড়িয়ে ঝাঁপ দেওয়া একেবারে অভিনব। তাও বিশেষ সংবাদদাতারা লিখেছেন সে নাকি কঠিন আলিঙ্গন, কঙ্কালের তো আলিঙ্গন করা সম্ভব নয়, ডাক্তারই জড়িয়েছিল। এমনভাবে জড়িয়েছিল যে জল থেকে তোলবার পরও অনেকক্ষণ পর্যন্ত সে বাহুবন্ধন শিথিল করতে পারা যায়নি। সেই সব কথাই উঠল এবার নবতর প্রসঙ্গ হিসেবে। ভবনাথবাবু বলে উঠলেন, বাট হোয়াই দ্যাট কঙ্কাল? কঙ্কালই বা একটা গোটা মানুষের এলো কোথা থেকে? একটা পুরো স্কেলেটন সংগ্রহ করলো লোকটা মরবে বলে? বলিহারি শখ বটে, নাকি তান্ত্রিক সাধনা টাধনা করতে গেছিল? ওপাশে একটি ভদ্রলোক এতক্ষণ এক মনে কি একটা ইংরেজি সাপ্তাহিক পড়ছিলেন, আমাদের এই আলোচনায় তার কান আছে তা একবারও মনে হয়নি, তার নিবিষ্টতা দেখে। হঠাৎ এখন তিনি কাগজটা সরিয়ে শান্তভাবে বলে উঠলেন, কঙ্কালটাও কিনেছিল ডিসপেন্সারি সাজাবে বলে, অনেক টাকা খরচ করেছিল ওটার জন্যে। কিনেছিল, কিন্তু ডিসপেন্সারি সাজাতে স্কেলিটন কি দরকার তা বুঝলুম না। শশীবাবু নড়ে চড়ে বসে বেশ উত্তেজিত কণ্ঠে বললেন, আর কই, সে কথা তো কোনো কাগজে লিখেছে বলে মনে পড়ছে না। কাগজে আর লিখবে কি করে বলুন, তবে আমি জানি, ভদ্রলোক আগের মতোই অনুত্তেজিত কণ্ঠে বললেন, বরং যেন ঈষৎ করুণই শোনালো তার কণ্ঠ, তবে সেটা আমাদের ভুল হতে পারে, কারণ আমার স্ত্রী এর জন্য অনেকটা দায়ী। যার কথা বলছেন ওই ডাক্তার ভাস্কর ওর নাম, আমি ওর ভগ্নিপতি হই। কয়েক মুহূর্তের জন্য যেন নিথর হয়ে গেলাম আমরা। যে সংবাদটা খবরের কাগজে ছাপা হয় সে যেন কোনো সুদূর লোকের ঘটনা, তার পাত্রপাত্রীরাও যেন কল্পনা লোকের মানুষ, তার বা তাদের আত্মীয় স্বজন আমাদের সঙ্গে যাচ্ছে এটা যেন ভাবাই যায় না। তবে তারপরেই বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে ওঠার সঙ্গে সঙ্গেই পিছন থেকে আরও কজন হুড়মুড়িয়ে ঘনিষ্ঠ হয়ে এলেন। জিতেনবাবু উত্তেজিতভাবে পরপর তিন চার টিপ নসি নিয়ে বলে উঠলেন, কীরকম কীরকম ব্যাপারটা কি বলুন তো, মশায়ের নাম কীরকম শালা হতো আপনার ওই ডাক্তার? হাসলেন ভদ্রলোক, প্রচ্ছন্ন করুণ হাসি এক ধরনের। সবিনয়ে বললেন, আমার নাম জ্যোতিষ্বর, জ্যোতিষ বলেই বন্ধুরা ডাকেন সাধারণত।
হ্যাঁ, ভাস্কর আমার শালা, নিজেরই শালা। ও যখন ডাক্তারি পাশ করে এসে দেশে ডিসপেন্সারি সাজিয়ে বসল, তখন আমার স্ত্রী তুলেছিলেন স্কেলিটনের কথাটা। আমাদের দেশে হাওড়া জেলাতেই আমাদের দেশ, বুঝলেন, বহুদিন আগে, সে ধরুন বছর চল্লিশ কি তারও আগে, এক ডাক্তার এসে বসল প্র্যাকটিস করবে বলে। তখন ওখানে বাবুলাল বলে এক বাঘা ডাক্তার ছিল, খুব নাম ডাক্তার। তার সঙ্গে কম্পিটিশন দেওয়ার আর কোনো সম্বল মনে না পড়ায় ভদ্রলোক কোথা থেকে একটা স্কেলিটন জোগাড় করে বিরাট কাঠের শোকেসে সাজিয়ে ডাকলেন। পাড়াগা জায়গা, কলকাতা থেকে যদিও খুব দূরে নয়, মাইল আষ্টেকের মধ্যে, তবু তখন একেবারেই জঙ্গলে জায়গা ছিল। ওর সেই স্কেলিটন দেখতেই পাঁচখানা গায়ের লোক ভেঙে পড়ল একেবারে। দিনরাত যেন রদ দেখবার ভিড় লেগে গেল বাড়ির সামনে। কথাটা চাউরও হয়ে গেল খুব। যে ডাক্তার এই সব হাড়গোড় নিয়ে নাড়াচাড়া করে, সে ডাক্তার যে খুব পণ্ডিত লোক তাতে আর কারো সন্দেহ রইল না। ফলে অত বড় বাবুলাল ডাক্তারের চোখের সামনে নতুন ডাক্তারের প্রসার জমে উঠল। সেই কথাই আমার স্ত্রী বলেছিলেন ভাইকে। ভাইয়েরও কথাটা খুব প্রাণে লেগেছিল। তখন কে জানতো যে এই প্রস্তাবই কাল হবে বেচারির জীবনে। কথাটা বলতে বলতে শেষের দিকে গলা কেঁপে উঠল জ্যোতিষবাবুর। তিনি বোধ করি মনের আবেগ সামলাতেই হঠাৎ থেমে গিয়ে ওপাশে ফিরে বসলেন। কিন্তু মানুষের যখন কৌতূহল প্রবল হয়ে ওঠে, তখন সে অপরের আবেগের কথা বিবেচনা করবে এতটা আশা করা উচিত না। আমরাও কেউ করলুম না সে বিবেচনা। চারদিক থেকে ভদ্রলোকের উপর অজস্র প্রশ্ন বর্ষিত হতে শুরু করল। আচ্ছা, তা আত্মহত্যার আসল ব্যাপারটা কি মশাই? ওর কি পশার জমেনি বলেই? তা ডুবলেন ডুবলেন, ও স্কেলিটনটাকে জড়িয়ে ডুবতে গেলেন কেন? ওর মিস্ত্রিটা কি? আচ্ছা, আপনার শালা কি কোনো তান্ত্রিক সাধনা রাধুনা? ভদ্রলোক বিয়ে থা করেছিলেন নাকি? কে আছে ওর? এ বোধ হয় কোনো হতাশ প্রণয়ের ব্যাপার না, কি বলেন? নাকি কোনো পারিবারিক কলহ? এমনি অন্তহীন ও অর্থহীন নানা প্রশ্ন স্থির হয়ে বসে শুনলেন জ্যোতিষবাবু, অলস কৌতূহলের এই নগ্ন স্বার্থপর প্রকাশ। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার এদিকে ফিরলেন। হঠাৎ ঝোঁকের মাথায় কথাটা বলে ফেলে যে ভালো করেননি তা বুঝতে পেরেছেন। সেই সঙ্গে এও বুঝেছেন যে আর ফেরবার পথ নেই কোথাও। মানুষের কৌতূহলকে জাগ্রত করা আর ঘুমন্ত বাঘের ঘুম ভাগানো প্রায় একই রকম। তিনি বললেন, বলছি সব কথাই বলবো, গোপন করে আর লাভও নেই। যা লোকসান হবার কথা সে তো সমস্ত লাভ লোকসানের বাইরে চলে গেছে। এই ঘটনার আসল কারণটা একমাত্র আমি জানি, ওর ভগ্নিও নয়। টুকরো টুকরো করে সংগ্রহ করেছি সবটা। ভাস্করও কে জানে কেন সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে আমাকেই সবচেয়ে বিশ্বাস করত। বোধ করি আমিও তাকে ও বাড়ির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতাম। সে মরবার আগে অশান্তির কারণটা আমাকে খুলে বলেছিল, আত্মহত্যার কারণও। শুধু সেই আত্মহননের ইচ্ছাটা বাদ দিয়ে সেটা ভাঙেনি। ভাঙলে আমি বাধা দেব, ব্যস্ত হব, এজন্যই বলেনি সেটা। আমিও অত বুঝতে পারিনি। আমি তাকে নানা রকমে বুঝিয়েছিলাম, ভেবেছিলাম সে কতকটা বুঝেছে, শান্ত হয়েছে। এখন বুঝছি সেটা আমার ভুল বা অহমিকা। ঘটনাটা ঘটে যাবার পর সবটুকুই পরিষ্কার হয়ে গেছে। দুই আর দুইয়ে যোগ দিতে আটকায়নি। তার মৃত্যু পরও জেনেছো কিছু? এসব কথা আপনাদের না বললেই ভালো হতো হয়তো। ওরা আত্মীয়রা শুনলে ক্ষুণ্ণ হবে, রাগ করবে। তবে আমার আবার অন্য ধারণা। লোকে বলে দুঃস্বপ্ন দেখে উঠে দুঃস্বপ্নের কথাটা কাউকে খুলে বলে যদি কোনো দেয়ালে বা ভিত্তের গায়ে দু আঁচলার জল ঢেলে দেয় তাহলে সে স্বপ্ন আর ফলে না, তার দোষ কেটে যায়। আমার মনে হয় তেমনি পাপ কাজের বিবরণটা লোকের সামনে খুলে বললে সে পাপ কিছুটা স্কলন হয়ে যায়। সেজন্যই আরও বলছি, এমনি তো অপঘাত মৃত্যু, আমাদের শাস্ত্রমতে অনন্ত নরক ওর প্রাপ্য। তার ওপর ওই কৃতকর্মের বোঝা যদি আপনাদের খুলে বলার ফলে কিছুটা হালকা হয়ে যায় তো যাক। জ্যোতিষবাবু আস্তে আস্তে থেমে থেমে অনুত্তেজিত কণ্ঠে বিবৃত করে গেলেন সমস্ত ঘটনাটা। শুনে আমার অন্তত মনে হলো না বলাই উচিত ছিল তার, মৃত ব্যক্তির গোপন অপরাধ আর দুর্ভাগ্যের কথাটা।
এভাবে সহানুভূতিশূন্য, কৌতুক কৌতূহলী, পরাস্বপি পরের কাছে বলার কোনো অধিকার তার নেই। ভাস্কর বরাবরই ভালো ছাত্র ছিল, ডাক্তারি পড়ার সময় কখনো ফেল করেনি, শেষ পরীক্ষাও যথেষ্ট সম্মানের সঙ্গে পাশ করেছে। পড়ার শেষে ওকে হাউস ফিজিশিয়ান করেছিলেন অধ্যাপকরা, সরকারি বড় চাকরিরও ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন। কিছুদিন অপেক্ষা করলে রিসার্চও বিলেতে পাঠাবার ব্যবস্থা করে দিতে পারবেন এমন আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ওর বাবার নাকি খুব ইচ্ছে ছিল ছেলে পাশ করে দেশে এসে বসে। দেশে একজনও ভালো ডাক্তার না থাকায় কি অসুবিধা তা তিনি জীবনভর অনুভব করেছেন, বিশেষ করে ভাস্করের এক ভগ্নী ও ঠাকুমার মৃত্যুর সময়। ভাস্কর যখন পাশ করে বেরোয় তখন ওর বাবা আর বেঁচে নেই, কিন্তু তার সেই ঐকান্তিক ইচ্ছার স্মৃতিটা ছিল। সেই উদ্দেশ্যেই যে তিনি বহু কষ্ট করে ওকে ডাক্তারি পড়িয়েছিলেন তাও সে ভোলেনি। সেই কারণেই সে সমস্ত প্রলোভন ত্যাগ করে দেশে এসে ডিসপেন্সারি সাজিয়ে বসেছিল। নিজস্ব ডিসপেন্সারি না থাকলে পাড়াগায়ে ডাক্তারি করার কোনো মানে হয় না, কারণ ভালো বা আধুনিক ওষুধ ওসব জায়গায় দুর্লভ। তাছাড়া ওষুধের দোকান মাত্রেই কোনো না কোনো ডাক্তারের অধীন, তারা অপর ডাক্তারের প্রেসক্রিপশন সহজে সার্ট করতে চায় না, এটা নেই ওটা নেই বলে অসুবিধার সৃষ্টি করে। ভাস্করের হাতে টাকা ছিল না, ওদের জমি জমা যা ছিল তাতে কোনো মতে গ্রাসাচ্ছাদন চলে মাত্র, নগদ টাকা যা ছিল তা ওকে পড়াতে আর বোনের বিয়ে দিতেই শেষ করে ফেলেছিলেন ওর বাবা, বরং কিছু ঋণ রেখে গিয়েছিলেন ছেলের জন্যে। সুতরাং ভাস্করকে বিয়ে করে শ্বশুরের টাকাতেই ডাক্তারখানা সাজাতে হয়েছিল। অত ভালো ছাত্র যে তার ধনী শ্বশুরের অভাব হয় না, ভাস্করেরও হয়নি। তিনি ওদের বৈঠকখানার চাল ঘর ভেঙে নতুন করে তুলে দামি আসবাব, আধুনিক সরঞ্জাম, যন্ত্রপাতি ও মোটামুটি সব রকম দিয়ে ডিসপেন্সারি সাজিয়ে দিয়েছিলেন। এত খরচ যখন করতে হচ্ছে তখন কোনো শহরেই বসা ভালো, এই কথাটা বারবার বোঝাতে চেয়েছিলেন শ্বশুর ভদ্রলোক, কিন্তু ভাস্কর তা বুঝতে চায়নি। সে ওই বনগাঁয়েই বসবে এই জেনে তার মেয়ে দিতে চান তো দিন, নইলে অন্য পাত্র দেখুন, সব কথা বলে দিয়েছিল। ওর তেজস্বিতা আর পিতৃভক্তিতে মুগ্ধ হয়ে ভদ্রলোক সেই শর্ত পালন করেছিলেন, কোথাও কোনো কার্পণ্য করেননি। ওর বউ তৃষ্ণাও ধনী কন্যা হওয়া সত্ত্বেও মানুষ ভালো ছিল, সহজে এদের বাড়িতে মিশে গিয়েছিল। ছড়া ঝাড় দেওয়া থেকে পূজার জোগাড়, রান্না করা সব কাজেই এগিয়ে আসত, শিখেও নিয়েছিল খুব দ্রুত। শুধু গোয়াল নিকানো আর খাড় কাঁচা এটা তার শাশুড়ি করতে দেননি বলেই করেননি। এক কথায় সুখে শান্তিতে সমৃদ্ধিতে জীবন কাটার কথা ভাস করে, কাটত তাই যদি না ওই কঙ্কালটা এসে জুড়ত। হয়তো এজন্যই মেয়েরা লক্ষণ অলক্ষণ শব্দ দুটোর ওপর অত জোর দেয়। কঙ্কালের কথাটা জ্যোতিষবাবু স্ত্রী সৌম্যতাই তুলেছিলেন, তবে সেটা শুধু শখ বা খেয়াল নয়, কারণও একটু ছিল। ভাস্করদের গ্রামে বড় ডাক্তার না থাক, পাশের গ্রামে বাঘা ডাক্তার একজন ছিলেন, সত্য ডাক্তার। তিনি রাত বিরেতে আসতে চাইতেন না, এমনিও খাই ছিল প্রচণ্ড, আশেপাশের গ্রাম থেকে ডাকতে এলে ভীষণ চাপ দিতেন। সেই কারণেই ওর বোন চারুলতা প্রায় বেঘরে মারা গিয়েছিল। এরা যথাসময়ে অগ্রিম নগদ ফি এবং পালকি জোগাড় করে নিয়ে যেতে পারেননি বলে। অত দুর্ব্যবহার করা সত্ত্বেও ভালো ডাক্তার বলে পশার খুব ছিল, সমস্ত লাঞ্ছনা সহ্য করে রোগীরা তার দোরে ধর্ণা দিত। সেই সত্য ডাক্তারের সঙ্গে প্রতিযোগিতার কথা উঠতেই সৌম্যলতা তার শ্বশুরবাড়ির দেশের এক করে ডাক্তারের কথা তুলেছিল, কেমন করে কঙ্কালের জোরে অত বড় বাবুলাল ডাক্তারের নাকের সামনে পশার জমিয়েছিল, সেই গল্প করেছিল। কথাটা শুনে কৃষ্ণা তার বাবার কাছে কথাটা বলে, তিনি বহু অর্থ ব্যয় করে একটা কঙ্কাল সংগ্রহ করে কাঁচের শোকেস এনে সাজিয়ে দেন। অবশ্যই সুফলও যে ফলেনি তা নয়, জ্যোতিষবাবুদের দেশের মতোই সাতখানা গা ভেঙে পড়েছিল এই ভয়াবহ বস্তুটি দেখতে, সেই সঙ্গে ভাস্করেরও একটা প্রচার হয়ে গিয়েছিল, দুটো একটা ডাক এবং জন কতক করে রোগীও পেতে শুরু করেছিল। তারপর অবশ্য সে যে ভালো ডাক্তার এটা জানাজানি হতে আর রোগীর অভাব হয়নি, তার গ্রাম তো বটেই, পাশের গ্রাম
এমনকি সত্য ডাক্তারের গ্রাম থেকেও রোগী আসতে শুরু করেছিল ইদানিং। রোজ ডিসপেন্সারিতে 20-25টা করে রোগী আর অন্তত 5-7টা কল আসত। সে গ্রামে 2 টাকা আর পাশের গ্রামে গেলে 4 টাকা নিত, আর অন্তত সেই সঙ্গে সাইকেল রিক্সা ভাড়া, তাতেই রাজি হয়ে ডেকে নিয়ে যেত। এছাড়া কলাটা, লাউটা, ডিমটা, মাছটা এসব হাউতো ছিলই, সকলেই আশা করেছিল কালে সে 7খানা গ্রামের মধ্যে একাধিপত্য করতে পারবে। কিন্তু সব আশায় বাদ ছাদল ওই কঙ্কালটা। নর বললে ভুল হবে, নারী কঙ্কাল। যেদিন ওর শ্বশুরমশাই লরি বোঝাই করে এনে জিনিসটা তুলে দিয়ে যান, সেদিন ভাস করেই সেটা লক্ষ্য করে, আর আড়ালে স্ত্রীকে বলে, তোমার বাবাই শেষে তোমার সতীন এনে বসিয়ে দিলেন। তাই নিয়ে খুব হাসাহাসি করে ওরা। কৃষ্ণ বলেছিল, পেতনি সতীনে আমার ভয় নেই, রক্ত মাংসের দেহ আর তার যৌবনকাল, এর সঙ্গে কম্পিটিশনে পেরে উঠবে না ও। ভয় আমার মানুষ সতীনকে। ডাক্তাররা নাকি মেয়ে ছেলে পেশেন্ট দেখতে গিয়ে অনেক সময় আটকে যায়, তুমিও না তাই একটা জুটিয়ে বসো, এই আমার ভয়। হেসে উঠেছিল কৃষ্ণা বলতে বলতেই, দুজনেই একচোট হেসেছিল। সেই সঙ্গে হেসেছিলেন বুঝি বিধাতাও, রক্ত মাংস আর যৌবনের স্পর্ধা দেখে। বিধাতার সে হাসি ব্যর্থ হয়নি, ওই কঙ্কালটাই শেষ পর্যন্ত সতীন হয়ে উঠল কৃষ্ণার। প্রথমটা অত বুঝতে পারেনি ভাস্কর, একটা অস্বস্তি অনুভব করেছিল ঠিকই, তবে সে সম্বন্ধে সচেতন হয়ে উঠতে দেরি হয়েছিল। অস্বস্তিটা যে কি তা ও যেমন বোঝেনি, সেটা যে ওই কঙ্কালটা আসার পর থেকে শুরু হয়েছে তাও অত লক্ষ্য করেনি। এমনকি যখন অস্বস্তিটা আর গোপন রইল না, তখনও কয়েকদিন পর্যন্ত এই যোগাযোগটা ধরা পড়েনি। ভালো লাগছে না ওর, কেমন যেন ছটফট করছে মনটা, কি যেন একটা গ্ল্যানি, কিসের যেন একটা অপরাধ বোধ, আর তার আনুষঙ্গিক বিষাদ তাকে আচ্ছন্ন করে রেখেছে, অথচ তার কারণটা বুঝতে পারছে না কিছুতেই। প্রথমটা এইরকম বোধ হয়েছিল, কয়দিন যেতে কারণটা স্পষ্ট হয়ে উঠল, অপরাধ একটা সত্যিই ঘটেছিল, গুরু অপরাধ তাতে সন্দেহ নেই, তবু এমন একটা কিছু অস্বাভাবিক নয়। এই অবস্থায় অনেকেই এমন করে থাকে, আবার ভুলেও যায়। ছাত্রাবস্থার প্রথম দিকের কথা, হঠাৎ একটা দুর্ঘটনার কেস এসে পড়েছিল হাসপাতালে, বাসে ধাক্কা লাগার ব্যাপার। তখনও কোনো ওয়ার্ডে ডাক পড়ার সময় আসেনি ভাস্করের, ইমার্জেন্সির দিকে তো যাওয়ার কোনো কারণই ছিল না। দৈবেরই যোগাযোগ বলতে হবে, ভাস্কর কলেজ থেকে বেরোচ্ছিল, মহিলাকে অচৈতন্য অবস্থায় নিয়ে আসছিলেন রাস্তার জনকয়েক ভদ্রলোক। সম্ভ্রান্ত চেহারার মহিলা দেখে ভাস্কর শতপ্রবৃত্ত হয়ে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে এসেছিল। প্রাথমিক চিকিৎসার পর সেই ধরপাকড় করে একটা বেডেরও ব্যবস্থা করে দিয়েছিল। মহিলাটির সঙ্গে যে মেয়েটি এসেছিল তাকে সে লক্ষ্য করেনি প্রথমে। মহিলাকে যখন স্ট্রেচারে করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কান্নাকাটি করায় এবং সঙ্গে যেতে চাওয়ার সামান্য যে একটু গোলমাল হয়েছিল, সেই সময়ই প্রথম দেখে সে তাকে। 18-19 বছরের মেয়ে, সুশ্রী দেখতে এই পর্যন্ত, এমন কোনো অসাধারণত্ব ছিল না কোথাও। মেয়েটি অসহায়ভাবে কাঁদছিল, একটু অবুঝ হয়ে পড়েছিল সেই সময়টায়। ভাস্কর তার অবস্থা দেখে দয়াদ্র হয়ে বুঝিয়ে সুঝিয়ে হাসপাতালে যে সবসময় আত্মীয় স্বজনদের ভেতরে যেতে দেওয়া সম্ভব নয়, সেটা বুঝিয়ে বলে অফিস ঘরে বসিয়ে রেখে ওর কাছ থেকে ঠিকানা নিয়ে নিজেই ওদের বাড়িতে খবর দিয়ে এসেছিল, যাতে তারা কেউ এসে মেয়েটিকে নিয়ে যান। ব্যাপারটা সেইখানেই চুকে যাবার কথা, কিন্তু চুকেনি। পরের দিন কৌতূহলী হয়ে খবর নিতে গিয়েছিল। মহিলাটির কিছু কিছু সুবিধা স্বাচ্ছন্দ্যেরও ব্যবস্থা করে দিয়েছিল। মহিলাটি সেজন্য কৃতজ্ঞ বোধ করেছিলেন। সেই সূত্রেই ভিজিটিং আওয়ারে ওকে ডেকে পাঠিয়ে মেয়ের এবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ভাস্কর যে তার ছেলের কাজ করেছে সে কথা বলতে গিয়ে মেয়ের কাছে জেনেছিলেন গতদিনের কথা। রেবারও তার কৃতজ্ঞতার আরও কারণ আছে। ভাস্করের কাছ থেকে যে সাহস ও সহানুভূতি পেয়েছিল রেবা, তা হাসপাতালে আশা করেনি সে। হাসপাতাল সম্বন্ধে জনশ্রুতিতে যতটুকু ধারণা হয়েছিল তার সঙ্গে এই আচরণ মেলে না।
দুজনের মিলিত কৃতজ্ঞতায় সেদিন বিব্রতই বোধ করেছিল ভাস্কর। সুতরাং এই পরিচয় যে হাসপাতালে সীমাবদ্ধ থাকেনি তা বলাই বাহুল্য। মহিলা বিধবা, সম্ভ্রান্ত বংশের বধূ ঠিকই, কিন্তু বিত্তশালিনী নন। এক স্কুলে শিক্ষিকার কাজ করেন, পটলডাঙার দিকে ছোট্ট একটু বাড়ি আছে, তারই নিচের তলা ভাড়া দিয়ে ওপরতলার দুটি ঘরে কোনো মতে মাথা গুঁজে থাকেন। এই একটি মেয়ে রেবা ফার্স্ট ইয়ারে পড়ে, আত্মীয় স্বজন এ শহরে ওদের কিছু কম নেই, কিন্তু দুর্দিনে তারা কেউ দেখেননি এই অভিমানে ভদ্রমহিলা তাদের এড়িয়ে চলেন। রেবার মা বাড়ি ফিরে একদিন নিমন্ত্রণ করে খাওয়ালেন ভাস্করকে। বারবার মিনতি জানিয়ে বলে দিলেন অবসর পেলেই যেন সে এসে এখানে খেয়ে যায়। ছুটির পর সন্ধ্যের দিকে আধ ঘন্টার জন্য যদি সে থাকে তিনি খাইয়ে দিতে পারবেন। হোটেলের খাওয়ায় শরীর টেকে না, এ তিনি বিলক্ষণ জানেন। খাওয়ার জন্য নয়, এমনি মাঝে মাঝে আসতে শুরু করলো ভাস্কর। ক্রমশ সেটা প্রায় নিয়মিত হয়ে উঠল। আকর্ষণটা স্নেহেরই, এই কথাই বোঝালো সে নিজেকে। কিন্তু আসল আকর্ষণ যে রেবা, কিছুদিন পরে সেটা আর নিজের মনের কাছেও চাপা রইল না। রেবাও গোড়ার দিকে ভেবেছিল সে যে কলেজ থেকে ফিরে নিত্য উৎকণ্ঠ প্রতীক্ষায় কালগনে সেটা কৃতজ্ঞতা ছাড়া কিছু নয়। সে ভুল যখন ভাঙল তখন বড় বেশি দেরি হয়ে গেছে, তখন মোহ নেশাতে পরিণত হয়েছে, ফেরার বা সতর্ক হবার আর পথ নেই। ফলে বাড়ির বাইরেও দেখা হতে শুরু হলো। ক্রমশ দেখা গেল সেইটিই সুবিধে, কার কবে কখন ছুটি দুজনেরই মুখস্থ হয়ে গেল। ছুটির পর সিনেমা, গঙ্গার ধার, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ছুটির দিনে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা প্রভৃতি অপরিহার্য হয়ে উঠল প্রায়। রেবার মার বহুকালের রুদ্ধ অপত্য স্নেহ পুত্র সন্তানের বিকল্প হিসেবে পড়েছিল ভাস্করের উপর, তিনি যেন অন্ধ হয়ে রইলেন। এই ঘনিষ্ঠতায় দোষের কিছুই দেখতে পেলেন না। চমক যখন ভাঙল তখন সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। রেবা বলল, বিয়ে করো আমাকে, আমার ধর্ম ও ইজ্জত বাঁচাও। ভাস্করের মুখ শুকিয়ে উঠল, বলল, সে আমি পারবো না, অনেক কষ্ট করে সব রকমে নিজেকে ও পরিবারকে বঞ্চিত করে আমাকে ডাক্তারি পড়াচ্ছেন বাবা, তার আশা আমি পাস করে দেশে গিয়ে বসব, তা বসতে গেলে বড়লোকের মেয়ে বিয়ে করা ছাড়া আমার উপায় নেই। তাহলে আমার উপায়? শান্ত কঠিন কণ্ঠ রেবার। উপায় যা ভাস্করের হাতে ছিল সেই প্রস্তাবই সে দিল, ওষুধ এনে দেবে সে, ওটা নষ্ট করে ফেলুক রেবা। কোথায় করব, বাড়িতে হবে না, মা জানতে পারলে আত্মহত্যা করবেন, তারপর আর তার ছাত্রীদের মুখের দিকে চেয়ে তাদের শাসন করা সম্ভব হবে না, জীবিকাই বন্ধ হয়ে যাবে। ভাড়াটে আছে বাড়িতে, জানা জানি কেলেঙ্কারি শেষ থাকবে না। এই উত্তর দিতে পারেনি ভাস্কর। তখনও হাসপাতালে তার এত প্রতিপত্তি হয়নি যে সেখানে কাজ সারবে, নীরবে মাথা হেট করে রইল সে। বিহ্বল হয়ে বুদ্ধির দুয়ারে মাথা কুটতে লাগলো মনে মনে একটা উপায়ের জন্যে, কিন্তু কোনো সম্ভাব্য উপায়ের কথা মনে পড়ল না সে মুহূর্তে। রেবা আর একটিও কথা বলেনি, অনুযোগ করেনি, কলহ করেনি, গঞ্জনা দেয়নি, যেন নীরব উপেক্ষায় ওকে পরিহার করে বাড়ি চলে গিয়েছিল। আর দেখা করেনি কোনো দিন, ভাস্করেরও সাহস হয়নি তার সামনে গিয়ে দাঁড়াতে। তবু মনে হয় রেবা অপেক্ষাই করেছিল ওর জন্যে, হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিল ওর পৌরুষ এবং সৎ সাহস জাগ্রত হবে, নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্তের জন্য এগিয়ে আসবে ওকে এই আসন্ন সর্বনাশ ও অসম্মান থেকে রক্ষা করতে। অন্তত এই রকম বিপদ এড়াবার একটা উপায়ও বার করবে খুঁজে, কিন্তু ভাস্কর কিছুই করতে পারেনি। তার না ছিল অর্থের জোর, না ছিল তেমন প্রভাব প্রতিপত্তি। পাড়াগায়ের নির্বান্ধব ছেলে, শহরের ছেলেদের মতো অসংখ্য মতলব তার জানা ছিল না। তার কৃতিত্ব তখনও পর্যন্ত এমন প্রমাণিত হয়নি যে অধ্যাপকদের প্রশ্রয় বা আনুকূল্য লাভ করবে। মাসখানেক পরে একখানা চিঠি পেল সে,
রেবার চিঠি। তাতে কোনো সম্বোধন কি সম্ভাষণ ছিল না, শুধু লেখা ছিল, অতঃপর যে একমাত্র পথ আমার কাছে খোলা ছিল এ জীবনটা নষ্ট করা, সেই পথ ধরতেই চললুম। তবে এখানে মরব না, মায়ের জীবন এমনি যথেষ্ট বিলম্বিত করেছি, সকলের সামনে তার মাথাটা চিরদিনের মতো হেড করতে চাই না আর। এমন জায়গাতেই মরব যেখানে কেউ কোনো মতে আমার পরিচয় পাবে না, সে পরিচয় এখানে এসে মাকে আঘাত করবে না। তোমাকে আমার বলার কিছুই নেই, শুধু একটি কথাই বলে যাচ্ছি, তোমাকে আমি অনেক চেষ্টা করেও ক্ষমা করতে পারলুম না। কেবলই মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করেও বাবার আশা পূর্ণ করতে পারতে, শুধু ঝঞ্ঝাটটা এড়িয়ে যাবার জন্যেই করলে না। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যাব, জীবনে তোমার বড় আশাটাই যেন ব্যর্থ হয়, যেমন ব্যর্থ তুমি আমার জীবনটা করলে। রেবার মাও তার খানিক পরে কাঁদতে কাঁদতে ছুটে এসেছিলেন ওর কাছে। রেবা কোথায় চলে গেছে? শুধু এক লাইন লিখে রেখে গেছে, আমাকে খুঁজো না, পাবে না, ভেবে নিও যে তোমার মেয়ে জলে ডুবে মরেছে। প্রথম একটু মন খারাপ হয়েছিল বইকি, কিন্তু যৌবন এক আশ্চর্য সর্বদুঃখহর মহৌষধ, সব দুঃখ সব দুস্মৃতি সে অনায়াসে ভুলিয়ে দেয়। তাছাড়া আশা আর সুবিপুল সম্ভাবনার সিংহদ্বার যার সামনে অবারিত, সে পেছনে ফেলে আসা পথের এক তুচ্ছ ঘটনাকে আঁকড়ে পিছিয়ে পড়ে থাকবে এটা সম্ভবও নয়। ভাস্কর ক্রমে ক্রমে শুধু যে সেই দুঃখ ও লজ্জাবোধটা ভুলল তাই নয়, ঘটনাটাও ভুলে গেল ক্রমশ। কে জানে রেবার এই মৃত্যুতে সে অবচেতন মনে একটু স্বস্তি অনুভব করেছিল কিনা। লেখাপড়ার চাপও বেড়ে গেল একটু একটু করে, আরও সাফল্য, বৃহত্তর সাফল্যের আশা ও উন্মাদনায় সামনের দিকে ছুটিয়ে নিয়ে চলল। সেই জয়যাত্রার রথচক্র ধুলার আবছায় একটি করুণ কোমল মুখ কোথায় আচ্ছন্ন অবলুপ্ত হয়ে গেল তাও টেরও পেল না। আশ্চর্য, এতদিন পরে সেই বিগত বিস্তৃত অপরাধের স্মৃতি যেন নতুন করে তার সমস্ত লজ্জা ও অনুশোচনার অনুভূতি নিয়ে জেগে উঠল। এই অস্বস্তিটা তারই, কেবল মনে হতে লাগল ও যখন নিজের অবস্থা জানতই তখন ওরই সাবধান হওয়া উচিত ছিল। রেবার এত জানার কথা নয়, সে শহরের মেয়ে, বিধবার কোলে মানুষ হয়েছে, জীবনের ঘোর প্যাচ সে কিছুই জানত না। সে সরল মনেই তাকে অবলম্বন করেছিল, ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল। অমন একটা প্রাণ নষ্ট করে দিয়ে আজ আর সুখী ও নিশ্চিন্ত হবার বুঝি কোনো অধিকার নেই ওর। কিন্তু সেই কবেকার ভুলে যাওয়া অপরাধী বা আজ এতদিন পরে এমনভাবে তার জীবনে দেখা দিল কেন? তার রাত্রের নিদ্রা ও দিনের কর্ম নষ্ট করতে? কিছুতেই সে যেন মন দিতে পারছে না, কোনো কাজেই না, রোগী দেখাও হয়ে উঠছে না আর তেমন করে। তারা বিরক্ত হচ্ছে, অনুযোগ করছে, কেন কেন সেই বিস্তৃত পায়ে কৃতকর্মের বোঝা অকস্মাৎ তেমন দুঃসহ হয়ে উঠল কেন? ভাস্কর বারবার এই প্রশ্ন করে নিজেকে, আর সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে কুটিল একটা সংশয় দেখা দেয় মনে। তবে কি সেই স্মৃতির সঙ্গে এই কঙ্কালটার কোনো যোগাযোগ আছে? ওটা আসার পর থেকেই ওর এই অস্বস্তি বোধ হতে শুরু করলো কেন? তবে কি ও কঙ্কালটা রেবারই শুধু অভিসম্পাদ দিয়েই নিশ্চিন্ত থাকতে পারেনি? মৃত্যুর পরপার থেকে ওর পরিপূর্ণ সুখের সময় এসে দেখা দিয়েছে, প্রতিশোধ নেবার জন্য ও প্রদত্ত অভিশাপকে সত্য করার জন্য? প্রথম প্রথম সম্ভাবনাটা নিজের কাছে অবাস্তব ও অসম্ভব বোধ হয়েছে, তবু চিন্তাটা ঝেড়ে ফেলতেও পারেনি মাথা থেকে। ক্রমে সে চিন্তা তার বুদ্ধিযুক্তিকে অভিভূত করেছে, বারবার ছুটে গিয়ে নির্নিমেষে চেয়ে থেকেছে কঙ্কালটার দিকে। দেখতে দেখতে মনে হয়েছে রেবার উচ্চতা ঠিক এতটাই ছিল, হাড়ের প্রস্থ অবিকল তেমনি, তার হাতের হাড় চওড়া ছিল দেহের অনুপাতে, তানে কতদিন ঠাট্টা করেছে ভাস্কর। ভাবতে ভাবতে ভাবনাটা কল্পনায় এসে স্থিরবদ্ধ হয়েছে, সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে একসময়, এই কঙ্কাল রেবারই। অবশ্য খবরাখবর নেবার চেষ্টা যে একেবারে করেনি তা নয়, কিন্তু সে অনুসন্ধান বেশি দূর এগোতে পারেনি।
দিশাহারা বিহ্বল ভাস্কর ছুটে এসেছে জ্যোতিষবাবুর কাছে। সব শুনে যে পরামর্শ দেওয়া উচিত, অন্তত হিন্দুর পক্ষে জ্যোতিষবাবু সেই পরামর্শই দিয়েছেন। স্কেলিটনটা কাউকে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দাও, আর গয়াতে গিয়ে চুপি চুপি একটা পিণ্ডি দিয়ে এসো। অপঘাত মৃত্যু হলে প্রেতজনই প্রাপ্ত হয় শুনেছি, কিন্তু তার মা কি কিছু করেননি? অবশ্য সে সময়ও হয়নি। নিরুদ্দেশ হবার পর 12 বছর না গেলে শ্রাদ্ধ শান্তি করে না। সে যাই হোক, তুমি গিয়ে গয়ার কাজটা সেরে এসো। যদি সে এখনও সত্যি সত্যি প্রেতজনিতে থেকে থাকে, উদ্ধার হয়ে চলে যাবে, তোমাকেও ক্ষমা করবে। ভাস্করও কথাটা বুঝেছে, সুযুক্তি বলে স্বীকার করেছে। অন্তত জ্যোতিষবাবু তাই ভেবেছিলেন, সেই জন্য নিশ্চিন্ত ছিলেন। নইলে হয়তো নিজে ওর সঙ্গে গিয়ে কাজটা করাতেন, তাহলে আজ আর এই আফসোসটা থাকতো না। কিন্তু অতটা বোঝেননি। শেষ মুহূর্তে কি যে হলো, ভাস্করের মতি পরিবর্তনের তাৎক্ষণিক প্রত্যক্ষ কারণটা কি তা আজও তিনি জানেন না। একেবারে যখন খবর পেলেন, তখন যা হবার তা হয়েই গেছে। বস্তুত তিনি ও তরফ থেকে চিঠি পাবার আগে সংবাদপত্রেই প্রথম জানতে পারেন ঘটনাটার কথা। দীর্ঘ কাহিনী শেষ করে জ্যোতিষ্বরবাবু যখন রুমালটা বার করে চোখ মুছে আবারও বাইরের দিকে মুখ ফেরালেন, তখন আমাদেরও কারো কোনো প্রশ্ন করার অবস্থা নেই। গাড়ির শব্দ ও দূরে দূরে অবাঙালি যাত্রীদের আপসে কথা বলার একটা স্তিমিত গুঞ্জন ছাড়া আমাদের এদিকটা নীরব নিথর হয়ে গেছে। তবে এ স্তম্ভিত অবস্থা বেশিক্ষণ রইল না, বলা বাহুল্য। মধুচক্রের লোস্ট্রবধ, আলোচনা শুরু হয়ে গেল দেখতে দেখতে। বিশ্বাস ও অবিশ্বাসে ঘোরতর তর্ক বেঁধে উঠল। উত্তেজনায় কণ্ঠস্বর যখন প্রায় সকলের পঞ্চমে পৌঁছেছে, তখন হঠাৎ জ্যোতিষ্বরবাবু আবার এদিকে ফিরে বসলেন। বললেন, সবচেয়ে মজা কি জানেন, এরপর আমি নিজে কিছু কিছু খোঁজ নিয়েছি। আমার প্রথম থেকেই মনে সন্দেহটা ছিল, পরে নিঃসন্দেহে জেনেছি রেবা আদৌ মরেনি, এখনো পর্যন্ত সে বেঁচে আছে। আমি তার সঙ্গে দেখা করিনি, মিছিমিছি এ কথা তাকে আর জানিয়ে লাভই বা কি। এমনি সে যথেষ্ট দুঃখ পেয়েছে, তবে তাকে দেখে এসেছি, তার খবরও সব সংগ্রহ করেছি। সে গঙ্গায় ডুবে মরবে বলে প্রথমে কাশী, পরে বিন্ধ্যাচলে চলে যায়। কাশীতে বহু বাঙালি, হয়তো কেউ চিনে ফেলতে পারে, এই ভেবেই বিন্ধ্যাচলে গিয়েছিল। সেখানে এক সন্ন্যাসিনী, এক পাঞ্জাবি মাতাজি ওর চেহারা আর ভাবভঙ্গি দেখে আসল ব্যাপারটা অনুমান করে, ওকে আটক করেন এবং আশ্রয় দেন। তিনি ওকে নিয়ে যান ঋষিকেশে, নিজের আশ্রমে। সেখানেই সে আজও আছে, সেও সন্ন্যাসিনীর জীবনযাপন করছে, ছেলেটিও বেঁচে আছে, আশ্রমেই মানুষ হচ্ছে। যদি বেঁচে থাকে, সেই ভাস্করের বংশ রক্ষা করবে একদিন। আপনারা এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প, প্রারব্ধ। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে জানান। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।